যারা ভিডিও এডিটর তাদের জন্য দারুণ সুখবর, কারণ আজকে আমি পাঁচটি পদ্ধতিতে রয়্যালিটি ফ্রি নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে দেখাবো। আমাদের যাদের ইউটিউব চ্যানেল আছে, লাইকি, টিকটক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, যাই থাকুন না কেন, আপনারা যারা ভিডিও এডিট করা জানেন, যারা ভিডিও এডিট করেন, তো তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা টার্ম অ্যান্ড কন্ডিশন জানেন তারা অবশ্যই জানেন যে অন্যের মিউজিক বা অন্যের ভিডিও আপনার চ্যানেলে বা আপনার অ্যাকাউন্টে 5 সেকেন্ডের বেশি আপনি ইউজ করতে পারবেন না। 5 সেকেন্ডের বেশি ইউজ করলে, 5 সেকেন্ডের বেশি চালালে কপিরাইট কন্টেন্টের কারণে স্ট্রাইক আসে। আপনি অনেক কষ্ট করে একটি ভিডিও এডিট করছেন, করার পর আপলোড করছেন, আপনার ভিডিওতে অনেক ভিউস, অনেক ওয়াচটা আসপত্র দেখা যায়, আপনি কপিরাইট স্ট্রাইক খেয়েছেন, তো যার কারণে আপনার চ্যানেলটি বন্ধ হয়ে যেতে পারে। যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি খুবই মনোযোগ দিয়ে দেখবেন, এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই মুহূর্তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখানে আমি 5টি পদ্ধতিতে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে দেখাবো। তো 4টি হচ্ছে ওয়েবসাইট, তো ওয়েবসাইটের লিঙ্কগুলো আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর একটি হচ্ছে যাদের ইউটিউব চ্যানেল আছে তারা তাদের চ্যানেল অডিও লাইব্রেরি থেকে কীভাবে মিউজিক ডাউনলোড করবেন এই বিষয়ে। যাদের চ্যানেল নাই তারা 1 মিনিটে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নেবেন, নেওয়ার পর আপনি ওখানে প্রবেশ করে অডিও লাইব্রেরি থেকে মিউজিকগুলো খুব সুন্দরভাবে ডাউনলোড করতে পারবেন। আগেই বলতেছি যে ওয়েবসাইট থেকে যদি আপনি মিউজিকগুলো ডাউনলোড করে আপনি ভিডিও এডিট করেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে কপিরাইট কন্টেন্টও আসতে পারে। ওয়েবসাইটে সবসময়ের জন্য ফ্রি নো কপিরাইট মিউজিক পাওয়া যায় না, তো ওয়েবসাইটগুলোতে আপনারা ভিজিট করবেন, ওয়েবসাইটগুলোতে আপনারা ভিজিট করবেন, করার পর মিউজিকগুলো ডাউনলোড করবেন। হয়তো আপনাদের ডাউনলোড করার জন্য বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারে, ওদের বিভিন্ন লিঙ্কে লগ ইন করবেন, তারপর হয়তো আপনাকে ডাউনলোড করার পারমিশন দিবে। ওয়েবসাইটে আপনি কীভাবে মিউজিক ডাউনলোড করবেন সেটি আমি এই ভিডিওতে দেখাবো না, কারণ আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি দেখাবো অডিও লাইব্রেরি থেকে আপনি কীভাবে সুন্দরভাবে মিউজিকগুলো ডাউনলোড করবেন সেটি। আমি জাস্ট আপনাকে ওয়েবসাইটটি লঞ্চ করে দেখাবো, আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি ওয়েবসাইটের লিঙ্কগুলো পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। চলে যাই ভিডিওতে। যাদের মোবাইলে ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার, গুগল ক্রোম ব্রাউজার, বা আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, তো ব্রাউজার ওপেন করার পর এখানে আমি আপনাদের শুধু ওয়েবসাইটগুলোর নাম দেখাবো, কীভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো প্রথমে আমি যাচ্ছি সাউন্ড ক্লাউডে। তো সাউন্ড ক্লাউড হচ্ছে একটি সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড মিউজিকের ওয়েবসাইট, তো এখান থেকে আপনি মিউজিকগুলো প্লে করে করে আপনি শুনে শুনে সুন্দর ধরনের মিউজিক আপনি এখানে ডাউনলোড করতে পারবেন। তো এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে যে এদের ওয়েবসাইট থেকে আপনি যখন মিউজিকগুলো ডাউনলোড করবেন তখন এদের বিভিন্ন প্রকার লিঙ্ক আসবে, লিঙ্কে আপনাকে লগ ইন করতে হবে, তো লগ ইন করার পর আপনি এগুলো ডাউনলোড করার পারমিশন পাবেন। লিস্ট ইন অ্যাপস এখানে ক্লিক করবেন, করার পর আপনাকে গুগল প্লে স্টোর নিয়ে আসবে, তো এখানে আসার পর এদের এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে, করার পর আপনি এই অ্যাপসের ভিতর থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ডাউনলোড করতে পারবেন। তো 2 নম্বর হচ্ছে ncs.io, এটিও একটি ভালো ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড মিউজিকের। প্লেতে ক্লিক করে আপনি মিউজিকগুলো প্লে করে দেখতে পারবেন, দেখার পর ডাউনলোড অপশন আছে, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করার পর এখানে আপনাকে লগ ইন বা অথবা সাইন আপ করতে হবে আপনাদের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে। তো সাইন আপ করার পর আপনি এই মিউজিকগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন। 3 নম্বরে হচ্ছে রয়্যালিটি ফ্রি artlist.io, এটিও একটি ভালো ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করার জন্য। তো এটিতে আমরা লঞ্চ করছি, তো এটি এরকম, তো এখানে আপনি সেমভাবে এই মিউজিকগুলো এখানে প্লে করতে পারবেন, যেমন এই মিউজিকগুলোতে ক্লিক করবেন। মিউজিকগুলোতে ক্লিক করার পর আপনার এরকম একটি পেজ ওপেন হবে, তো এখানে দেখুন প্লে, তো এখানে প্লে করিয়ে আপনি এগুলো শুনতে পারবেন। তো এখানে আপনি প্লে করে এগুলো শোনার পর এখানে সেভ অপশন বা এখানে অন্য কোনো পদ্ধতিতে হয়তো ডাউনলোড করা যাবে, তো আপনারা ডাউনলোড করবেন, আমি এতগুলো দেখাবো না, যাতে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে audio library.com, তো এখানে অনেক সুন্দর সুন্দর মিউজিক পাওয়া যায়, তো আপনারা এইভাবে সেমভাবে অনেকগুলো আছে, তো এগুলো দেখার পর আপনি এখানে ক্লিক করে প্লে করে দেখতে পারবেন। তো আমি বেশিক্ষণ প্লে করে দেখাবো না, কারণ আমার ভিডিওটিতে কপিরাইট কন্টেন্টও আসতে পারে। তো এখানে ক্লিক করার পর এখানে সাইডে দেখুন ডাউনলোড অপশন, তো এখানে যাওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন, করার পর লগ ইন করতে হবে, লগ ইন করার পর সেমভাবে আপনি এগুলো ডাউনলোড করতে পারবেন।
তো গাইস এখন হচ্ছে পাঁচ নম্বর, তো পাঁচ নম্বর হচ্ছে যাদের ইউটিউব চ্যানেল আছে তো তার জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ। তো আপনাদের ইউটিউব চ্যানেলে ক্লিক করবেন, আপনাদের ইউটিউব চ্যানেলে আসবেন, আর এভাবে আপনার ব্রাউজারে আপনি ইউটিউব ওপেন করবেন। তো আমার এটা কিন্তু ডেস্কটপ সেট করা আছে, তো এখানে থ্রি ডটে ক্লিক করবেন, করার পর এখান থেকে ডেস্কটপ সেট করে নেবেন। তো আমাদের চ্যানেল আইকনটি আছে, লোগোটি আছে, ওটির উপর ক্লিক করবেন, করার পর এখানে আপনার চ্যানেলটি ওপেন হবে। তো এখানে দেখুন ইউর চ্যানেল, তো এখানে ক্লিক করবেন। তো ইউর চ্যানেলে ক্লিক করার পর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, তো এখানে আসার পর এখানে ধরুন কাস্টমার চ্যানেল, কাস্টমার চ্যানেলে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে। তো ওপেন হওয়ার পর এখানে আপনার অডিও লাইব্রেরি একটি অপশন আসবে, এখানে দেখুন, তো এই অডিও লাইব্রেরিতে ক্লিক করবেন। এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক আসবে, এগুলো আপনি আপনার যে কোনো ধরনের ভিডিওতে আপনি ইউজ করতে পারবেন, লাইক টিকটক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, যে কোনো ধরনের ভিডিওতে ইউজ করবেন, কোনো কপিরাইট কন্টেন্ট আসবে না। তো এগুলো হচ্ছে ফ্রি, তবে এখানেও কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে। যে এখানে দেখুন লাইসেন্স টাইপ, তো লাইসেন্স টাইপের জায়গায় যদি এখানে ইউটিউবের এই যে আইকনটি দেখাচ্ছে এটি যদি থাকে তাহলে কোনো কপিরাইট আসবে না। আর এখানে যদি সিসি আসে তাহলে সিসি যেখানে আসবে সেই মিউজিকটা আপনাকে ইউজ করা যাবে না। তো এগুলো আপনি এখান থেকে প্লে করবেন, এখানে প্লে করার পর আপনি এখানে বাজে দেখতে পারবেন। দেখানোর পর এখানে ডাউনলোড আইকনটিতে ক্লিক করলে দেখুন, তো এখানে দেখুন ডাউনলোডিং ফাইল ডাউনলোড হচ্ছে। তো এইভাবে এখানে আপনি এগুলো ডাউনলোড করতে পারবেন। তবে এখানে আরও কিছু কাজ আছে, তো এখানে আপনি দেখুন টাইটেল, জেনরি, তারপরে মুড, আর্টিস্ট, ডিউরেশন, তো এই পাঁচটি আপনি চেঞ্জ করতে পারবেন। জাস্ট আপনি এখানে সার্চ বারে যাবেন, তো সার্চ বারে আসার পর আমি এখানে ধরুন জেনরি মানে হচ্ছে ধরন, তো আমি ধরনটি চেঞ্জ করব। তো এখানে আসার পর এখানে জেনরিতে ক্লিক করব, এখানে দেখুন অ্যাল্টারনেটিভ, অ্যাম্বিয়েন্ট, চিলড্রেন, সিনেমাটিক, ক্লাসিক, কান্ট্রি, ড্যান্স, ইলেকট্রনিক, হিপ হপ, হোলিডে, জাজ, পপ, সুয়াল, রিকি, রক্স, তো এইগুলো হচ্ছে ধরন। তো আপনি কোন ধরনের ডাউনলোড করতে চান, যদি সিনেমাটিক চান তাহলে সিনেমাটিক ক্লিক করবেন, ক্লাসিক্যাল চাইলে ক্লাসিক্যাল চাইলে ক্লাসিক্যালে ক্লিক করবেন। করার পর এখানে জাস্ট অ্যাপ্লাই করবেন, তো এখানে অ্যাপ্লাই করার পর তো এইভাবে আপনি দেখুন এখানে শুধু সিনেমাটিক অ্যান্ড ক্লাসিকগুলো শো করতেছে। তো এইভাবে আপনি যদি এখানে মুড চেঞ্জ করতে চান, যে আপনি স্যাড মুড বা রোমান্টিক মুড, আপনি যে মুডে নেবেন, আবার সার্চ বারে ক্লিক করবেন, করার পর এইভাবে দেখুন এখানে মুডে ক্লিক করবেন। তো মুডে ক্লিক করার পর এখানে আপনার মুডগুলো চলে আসবে, অ্যাংরি মুড, ব্রাইট মুড, ক্লাম, ড্রাগ, ড্রামাটিক, ফানকি, হ্যাপি, তারপরে ইন্সপাইরেশনাল, তারপরে রোমান্টিক, স্যাড, তো এখানে আপনি মুডগুলো এখানে দেবেন। তো দেওয়ার পর এখানে জাস্ট অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন। তো অ্যাপ্লাই ক্লিক করার পর আপনার ওই ধরনের মুডের যে মিউজিকগুলো আছে সেগুলো এখানে শো করাবে। এখানে দেখুন ব্রাইট ক্লাম, দেখুন শুধু ব্রাইট ক্লামগুলো এখানে শো করতেছে। তো এভাবে আপনি এখানে অনেকগুলো মিউজিক পাবেন, তো আপনার যেটি পছন্দ আপনি বাজিয়ে দেখবেন। সেমভাবে এখানে আর্টিস্টও আপনি চেঞ্জ করতে পারবেন, সেমভাবে ডিউরেশনও আপনি চেঞ্জ করতে পারবেন, আপনি কত মিনিটের মিউজিক আপনাকে লাগে আপনি এখানে লিখে সার্চ করে আপনি সেমভাবে ডাউনলোড করতে পারবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পেজটির লিঙ্ক দেওয়া থাকবে, তো আপনি ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজটিতে আসতে পারবেন, এসে আপনি মিউজিকগুলো ডাউনলোড করতে পারবেন। তো গাইস আপনারাই যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।